আমরা আরেকটি অ্যামেজিং গেম খেলতে চলছে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ডমা সিমুলেটর। এই যে কিরকম গান একটা চলছে এখানে, যে আমাদের গ্র্যান্ডমা দিকে সানফ্লাওয়ারের মধ্যে, ফ্লাওয়ার্সের মধ্যে ইয়া ওয়াটার দিচ্ছে। তো আজকে এই গেমটা খেলবো, দেখা যাক কেমন। একটা কয়েকটি পার্ট আমি খেলেও দেখেছি গাইস। আর সবচেয়ে মেইন একটা কথা আছে গাইস, একটা কথা, আমার ইউটিউব চ্যানেল তোমরা কিছু ফ্রি ফায়ারের ভিডিও দেখবে কয়েকটা, এটা এগুলো সিরিয়াসলি গাইস আমার না, সত্যি বলছি আমার না, এটা ফ্রি। আমার বড় ভাই ওর মোবাইলে রেকর্ড করে আমার এখানে শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলেই দিবে বললে। ওর বলে ওকে বললাম যে তুই কর তোর ইউটিউব চ্যানেল খুল, আমার এখানে দিস না। ও এরপরও দিয়ে দিছে গাইস। এগুলোতে পাত্তা দিও না, এটা আমার রিয়েল ভিডিও। এখন চলো প্লে করা যাক, বেশি কথা এগিয়ে আসে প্লে। এটা কয়েকটা পার্ট আমি খেলে দেখেছি, অনেক অসাধারণ গেম, আরও কতগুলো খেলি নাই। তো গাইস আমি তোমাকে ফার্স্ট থেকে দেখাবো, লেটস গো। ওকে, লোডিং হচ্ছে আমাদের গেম গ্র্যান্ডমা সিমুলেটর। লোডিং হয় না এতক্ষণ কেন? ও ও ও ও ও কোন ইন্ট্রো? ও আরে আরে, ঘুম ঘুম থেকে উঠো উঠো উঠো। আরে অনেক ইয়া হয়ে গেছে, স্কুলে যেতে হবে তোমাদের। আজকে গাইস আমরা ও ইন্ট্রোডাকশন দিচ্ছি, আগে এটা পরে বলবো। আজকে আমরা একটি গ্র্যান্ডমার একটা ফিলিংস ট্রাই করতে চলছি। তো এনিমে শুরু হয়ে যাক। গুড মর্নিং, গো টু দ্য আদার রুম অ্যান্ড পিক আপ দ্য কিডস, ওকে? আর ও ভাই, গ্র্যান্ডমা তো গাইস আমি তোমাকে বলছি যে আমি ঘোরাচ্ছি না, এটা হচ্ছে আমাদের এডিট এডিট করা, আর আমি এদিকে ঘুরতে পারবো। আর এটা এটা ক্লিক করলে গাইস একটা আর এটা, তাহলে আমি স্পিড পাবো। তাহলে চলো রুম করি। এ ও ও, এখানে পাঁচটা বসে, মানে আমাদের ওই রুমে যেতে হবে। তার জন্য ফুল ও উঠো 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 উঠো। এ ভাই এটা কি এমন কি? এই উঠো, স্কুলে যেতে হবে। ও এই গেস আমার এখানে, এটাতে ক্লিক করতে হবে। ওকে হ্যাঁ, ও এখন এখন গ্র্যান্ডমা কিডসদেরকে ডাকছে। উঠো 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 উঠো, স্কুল যেতে হবে। হ্যাঁ ভেরি গুড, আরেকটা কিডস আছে। উঠো 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 উঠো, ভেরি গুড। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠো উঠো। ও লেভেল কমপ্লিট শুধু। ওকে লেভেল কমপ্লিট, নেক্সট করতে হবে। লোডিং করতে হবে ভাই, আয় না। উ উ উ ভাই সাহাব, হ্যাঁ ও আই গেস আমার এখন কিডসদের জন্য ব্রেকফাস্ট। ও তো গো টু দ্য কিচেন অ্যান্ড সার্ভ ব্রেকফাস্ট টু কিডস, ওকে হয়ে যাবে। আরে ভাই আমাকে এদিকে তো দিয়েছিলাম, আমি তো এদিক থেকে দেখতেছি। আরে আমি তো এদিক থেকে দেখতেছিলাম কি স্যার, তো পাইপ চোখ দেখি। ওকে চলো যাওয়া যাক, খাবার বানা খাবার বানা তাড়াতাড়ি। ও ভাই সাহ, আরে বাহ, ফ্রাইড এগ ব্রেকফাস্ট বানানো হচ্ছে গেছ এখন। ও ও ভাই, দুইয়াতে দিতে আসতে লাগিস না কিন্তু। এই নাও কিডস, খাবার এসে গিয়েছে তোমাদের জন্য। এবার দাদি বলছে কিডস ফিনিশ ইউর ব্রেকফাস্ট কুইকলি। নেক্সট এখন কিচরা বসছে, গ্র্যানি উই জাস্ট স্টার্টেড। তারপর গ্র্যানি বলছে ইউর স্কুল বাস ইজ অন দ্য ওয়ে, হারি আপ। তারপর কিচরা বলছে ওকে গ্র্যানি, ওকে লেভেল কমপ্লিট। ও ও লেভেল কমপ্লিট আই গেস, ওকে নেক্সট যাওয়া যাক। সিমুলেটর, ও আমি ভাই প্রথম ইন্ট্রোডাকে বুঝে যাই। এখন ওই যে আমার কিডসরা ওখানে আসলে আমার এখন ব্যাগ নিয়ে যেতে, ব্যাগ নিয়ে দিতে হবে ওদেরকে। ভাই তোরা নিয়ে যা না তোর স্কুল ব্যাগ। সি অফ দ্য কিডস টু স্কুল বাস, ওকে এবার ব্যাগ নে। ভাই দাদি আসতে,
अरे भाई इधर कोको पर है हां के दो 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 दादी दो दो हैं लिफ्टर मोटो पर ए लिफ्टर मोटो पर की बात हो जाए कुलो रे ऐ जी जी देख ले देख ले अखंड देखियो ऐ जो এভাবে যাবে লিফটের মতো ওকে দিয়ে দিয়ে বেশি সময় নষ্ট না করে নে এখন কি আমরা কিডস হব নাকি এরকম কেন আঙ্গুল দেখাচ্ছে ও না 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 টাটা দিচ্ছে ও এখন একদম ভালো করে যাই ও কিডস এখন দাদি একা ও এবার আরেকটা নেক্সট লেভেল ভাই কেন অনেক ছোট ছোট ইয়া লেভেল থাকে ওকে বুঝে গিয়েছি গাইস আমি এখন আমার ইন্ট্রো দেখে আমি বুঝে যাই তোমাদের কেমন বলবো এই যে দেখো দেখলে এখন চলো স্কিপ কর ভাই এত সময় নেই পিক দ্য লন্ড্রি বাস্কেট অ্যান্ড ক্লথস অ্যান্ড টেক দেম টু দ্য ক্লিন ওকে দাদি নাও ভাই দা গ্র্যান্ডমাদের জীবন কি কষ্টের ভাই সাহাব ফার্স্ট ফিল আর ও কি সুন্দর সুন্দর পেন্টিং ফ্লাওয়ার আছে বাটারফ্লাই আর আরে ওয়া এটা তো দেখে মন ভালো হয়ে গেল এটা আমি এরকম অনেক থাকতাম আরে ওয়া এটা তো একটু একটু থাকতাম অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে অ্যানিমেশন শুরু করে ওকে নাও দাদি আবার দাদি কি করবেন ওখান থেকে লন্ড্রি বাস্কেটটা এনে কাপড় নিয়ে লেভেল শেষ ভাই ও আরে স্কিপ কর আমি জানি ফুড ক্লাস এইট ওয়াশিং মেশিন অ্যান্ড ওয়াশ দ্য ওকে দৌড়ো দাদি দৌড়ো গ্র্যান্ডমাদের জীবন কি কষ্ট একই ওদিকে না ও এদিকে রাখবো কাপড় নিয়ে আবার আরে ভাই দাদি কেমন গেম লন্ড্রি বাস্কেটটা আরে লন্ড্রি বাস্কেট ওই ওদিকে রেখে তো রেখে আবার নিতে হচ্ছে না আবার ওয়াশিং মেশিন চিমনাটা ঠিক করতে হবে ও আরে ভাই এখন লেভেল কমপ্লিট হয় আরে এটা যা দিব পরে ওকে লোডিং ভাই এটা লোডিং করতে অনেক সময় লাগে ওকে স্কিপ মার এটা গো টু কিডস রুম অ্যান্ড ক্লিন দেয়ার মেস ওকে জানি আমি এখন আমাদের বই নিতে হবে নাও দাদি এবার টেবিলে কিছু বই রাখছে কি দুষ্ট ছেলেরা এবার ওদিকে কিছু বই ফেলে রাখছে কিরকম ওকে এখন এখানে ইয়া করতে হবে গাইস ওয়েট একটু বাদা ওকে এখন এখন আমাদের বইগুলো এখানে রেখে দিতে হবে দেখো দাদি আরে 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 জাদু হচ্ছে নাকি রে ওরে 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 আরে ভাই দাদি তুমি দেখলে আরে জাদু হয়ে গেল গাইস তোমরা দেখলে কোন পেন্সিল কেস পেন্সিল গুলো নিজে নিজেই দাঁড়িয়ে গেল ভাই কেমন গেম এখন কি এটা কি জুস নাকি লোকাল নিস ও ভাই এখন পিক নিউজ পেপার ফ্রম নিউজ পেপার মেশিন অ্যান্ড রিড ডেইলি নিউজ ভাই দাদি দাদি এখন একটু শান্তি করে বিয়ের নিউজ দেখবে তাই না ওকে নিয়ে ফেলেছে দাদি ভাই এত ছোট ছোট লেখে দাদি পড়বে কীভাবে আর আমাদের বাসা তোমাদেরকে একটু দেখাই দিই অনেক বড় বাসা একদম অনেক থেকে আরে ভাই এখানে রাস্তায় কোনো গাড়ি নেই ভাই আমি ফুল শহর ইয়া টুর করতেছি এখন তোমাদেরকে দেখাবো আমাদের বাসা তারা ওই যে দেখো আমাদের বাসা একাই না গাইস এরকম এরকম করতে আরে উপরে নিচে করতে আরে না শুধু রাইট লেফট করতে আরে ওই যে আমাদের অনেক বড় বাসা আছে
ফুল বিনিং আরে ভাই দাদি এত দূরে কেন চলে এলাম দৌড়ো দৌড়ো দাদি আমি কি অন্য জনে বাসা যেতে পারবো হ্যালো আরে ভাই দেখাও যাচ্ছে না আমাদের দাদি এত লম্বা আরে ভাই এত সময় নষ্ট কেন করছি গাইস চুপচাপ বাসায় গিয়ে নিউজ পেপার পড়ো যা 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 ইয়ে বই এবারে পড়ো দাদি ও ভাই ভাই এত কাছ থেকে কিছু দেখাচ্ছে না হ্যাঁ দাদি আমাদের সেল 50% ও ভাই গট ইট বুঝলাম মানে এখন দাদি নিউজ পেপারে দেখলো যে 50% ডিসকাউন্ট আছে মার্কেটে এখন এখন গ্র্যান্ডমা মার্কেটে গিয়ে লুটপাট করবে ওয়েট ওয়েট বলিও না যে এখন দাদি গাড়ি চালাবে বলিও না যে প্লিজ বলিও না গাড়ি দাদি এখন গাড়ি চালাবে প্লিজ আমাকে কেন নিয়ে যাবে না হোয়াট দা হ্যাক দাদি গাড়ি চালাচ্ছে ওয়াও আর এটা আমাদের ফলো করতে হবে এখন এসে যে এক ফুটা না বাদে মতো গাছ আমি নিয়ে যাবো ওই যে কতগুলো মার্কেট দেখছো তোমরা ওদিকে এইটাই আই গেস ওরে 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 এটা না এদিকে ওই যে গাছ দেখা যাচ্ছে ব্লু আর ব্ল্যাক কালারের ও না 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 আরে শিট উরে আরে শিট ইয়ার এত সুন্দর করে এসে চার আচ্ছা হয়ে গেল ওকে এখন আমাদের আবার কি ওকে এখন আমাদের গাড়ি পার্ক করতে হবে গাড়ি চালাচ্ছি আমি গাড়ির ভিতরে আছি গাড়ি দাদি ওকে নেক্সট লোডিং হ্যালো ও স্মার্ট স্মার্ট ও 50% সেল এই যে দেখলে আমি যেরকম বলছিলাম 50% সেল কোন দাদি এখানে এসে লুটপাট করবে আঙ্কেলও আছে এখানে কাউন্টার আঙ্কেল আরে জানি আমি এখন একদম আস্তে আস্তে কোনো তারা নেই কোনো কোনো আরে ও হ্যালো কাউন্টার আঙ্কেল আরে 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 আগে এখানে যেতাম এখন কি ও আরে ভাই স্যার জিনিসপত্র নেওয়ার জন্য ওকে জিনিসপত্র হ্যালো দাদি দেখা যাচ্ছে না কি চকলেট আছে কি বলে এটা কমপ্লেক্স কেমন তো লাগছে আরে কি কিনে নিল গ্রিন গ্রিন কি আরে ভাই গ্লিচ লাগছে আরে একটা এরকম পিঙ্ক কালার আরে দাদি তো দৌড়ো এখন কি দাদি আর কত কেনাকাটা করবে এখনই তো এদিক থেকে জিনিস নিলে ওকে ফাইনালি নেওয়া শেষ এখন কাউন্টার কাছে যা দাদি আরে ভাই গ্লিচ মারছে ওকে আরে ভাই নেক্সট এটা এখন মনে হয় কাউন্টারে আমাদের টাকা পে করতে বলবে এগুলি আরে ভাই তাড়াতাড়ি করো না আরে জানি আমি হ্যালো ম্যাম ওকে নেক্সট হ্যালো সন প্লিজ গিভ মি দ্য বিল কুইকলি ওকে ওকে ডোন্ট ওয়ারি ম্যাম নেক্সট লিটারালি কাউন্টারের গ্র্যান্ডমা থেকে
17.50 টাকা নিল। ওয়াও, ওকে নেক্সট। আরে বাইক, আবার ফোন রাখো। আরে যাই তো, এখন আবার বাসায় যেতে হবে, এগুলো ঠিক করতে হবে, আবার ওদের কানতে হবে, অনেক কাজ আছে। জানি ও গ্রোসারি নিয়ে এসে সময় নেই, গাড়িতে উঠ, গাড়িতে উঠে যাবি, সাথে সাথে প্রো ড্রাইভার। আরে চলো, আরে ভাই আমি যাই তো, আমাকে ফোন দেখাতে হচ্ছে। আমাদের বাসা দেখা যাচ্ছে। আরে ভাই চেক পয়েন্ট নিত নাকি? আরে ইয়ার, তো বাস আমি একটু ফাইনাল চেক পয়েন্ট নিয়ে আবার ফেরত যাবো। এবার চেক পয়েন্ট নিতে হয় না, ওরা পাশে ঢুকতে দেয় না, কেমন গে। আর ভাই এত কেন স্লো কার, তাড়াতাড়ি। কে ফাইনালি এত কষ্টের পর চলে এলাম বাসায়। গাড়ি মার। আরে ওকে দাদি, এখন আমাদের গ্রোসারি গুলো রাখবে। আরে রিয়েল হোম টুর না, রিয়েল এই গেম গ্র্যান্ড মাসি গুলো, এটা ওদের বাসায় আসে না, এটা হোম টুর। আবার কি, হ্যাঁ আবার কি, put car keys in the room and change your dress. ও এখন দাদি কাপড় পর চেঞ্জ করবে। কে, আরে ভাই কি হলো বুঝলাম না। দাদি কাপড় চেঞ্জ করে এলো নাকি, আগের মতোই তো লাগছে দাদি। এখন আমাদের দাদি জুস খাচ্ছে। তো গাইস আজকের জন্য এতটুকু হওয়া যায়, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড লাইক তো একদম করতে ভুলবে না। আমি চেষ্টা করবো এটি পার্ট 1 পার্ট 2 আনার জন্য। তাহলে ততক্ষণের জন্য বাই বাই।